আমি আপনাদের লাইফ প্রায়াত আপনাদের লাইফ দেড় বছর প্রায় দেড় বছর শুনতেছি তো মানে আপনাদের লাইফ শোনার পর আস্তে মানে মানুষের ইমান আসলে দুর্বল হয়ে যায় যান বুঝতে পারলাম বিষয়টা মানে আমার মানে এই জন্য আর কি আমি একবার এর আগে একবার মানে জয়েন করছিলাম মানে আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য পরে তো আমি আবার আপনাদের লাইভ শোনা বন্ধ করে দিছিলাম তো যাই হোক আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য মূলত আসছি আমি আসলে 13 বছর 13 বছর ধরে কি হয় লাইফ শুনতেছেন 13 বছর না 13 বছর না 13 বছর বলছিলাম যাই হোক তো ফাইনালি আমি আপনাদের থেকে আপনাদের কথা শুনে আসলে আমি যুক্তি দিয়ে কথা বলা শিখে গেছি শিখতেছি আর কি মোটামুটি তবে মানে আপনাদের মধ্যে এত রেফারেন্স না দিতে পারলো মোটামুটি যুক্তি দেওয়া শিখে গেছি কিন্তু আমরা যে ফ্যামিলির মানে এরকম ফ্যামিলি থেকে এই ধরনের চিন্তা আসা অসম্ভব মনে করেন অনেক সাহস নিয়ে এই ধরনের চিন্তায় আসতে হয়েছে বা আপনাদের লাইফ শুনতে অনেক সাহস প্রয়োজন হয়েছে আর বলতে পারেন এর কি আমি একটা আমি করোনায় হাফে ছিলাম ছিলাম বলতে ছিলাম কি আর এখনো পাশি তো এই আমার এক ফ্রেন্ড আর একটা করোনা হাফে সেও আমার কথায় মানে যুক্তি পাইছে এবং আমাদেরকে আমাদেরকে দুইটা লাইন শুনুন কোন থেকে কি শুনতে চান যেটা আপনার ইচ্ছা আচ্ছা কি বলবো সুরাই ইয়াসিন আউযু বিল্লাহি বিসমিল্লাহ চালাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

এই আমার কথা আর কি নাস্তিক হয়ে গেছে সেই জন্য তার নাম দিয়ে আচ্ছা আপনি যদি আপনি যদি করেন আপনি যদি আরবি পড়তে পারেন বা বুঝতে পারেন বা আরবির অর্থ জানেন

কথা শুনলে কিন্তু পরবর্তীতে আমি আসিফ মহিউদ্দিন ভাইয়ের কথাগুলো কিন্তু ওনার কথা শুনলেই যে আমি ধরছি তা না আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি ওনার দলিল দিকা আর ওনার দলিল বা যে সাথে সাথে যে দলিলটা দেখায় বা আপনারা যে দলিলটা দেখায় দেন এটাও আমি আবার সাথে সাথে মেন জায়গা থেকে চেক করি এবং আগের অনুবাদ কি ছিল এমনকি আমার ছোটবেলা থেকে লাগে আমি আপনার আসিম উদ্দিন ভাইয়ের কথা শোনার সাথে সাথে বিশেষ করে ফেলছি তা না আমি যুক্তিপত্র আরেকটা বিষয় আমি উপকার পাইছি যেটা মাদেশ পড়ে যে উপকারটা পাইছি সেটা হইলো মাদেশ পড়ার কারণে আমি কোরআন হাদিসের যেই আহ গুরুত্ব এটা বুঝতে পারছি হাদিসে থাকতেই পারে না এটা এই কোরআন আদিজ এটা বলছে আসলে এটা এরকম না মানে ওরা কোরআন আদিসের গুরুত্বটা বুঝে না আমি কিন্তু কোরআন গুরুত্বটা বুঝতে পারছি যার কারণে দলিলটারে আমি বুঝতে পারছি যে না এটা তো আসলে রিয়েল দলিল মানে এই যে

আমার লেবাসটা কিন্তু আমি প্রায় অনেক দিন যাবত আমি আমার লেবাস পরিবর্তন করে ফেলেছি আস্তে আস্তে আমি একটা জিনিস চিন্তা করলাম যে এদেশে থাকতে হলে আমি যদি আমি যে লেবাসে নিয়েছি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি আমার কথা সবাই মানে মন দিয়ে শোনে যে নাই ছেলেটা খুব শিক্ষিত

হ্যাঁ এই কাজটা তো স্টিল আপনি করতে পারেন এখন যেটা করতে পারেন যে আর পড়ানোর পাশাপাশি তাদেরকে মিনিং সহ আপনি পড়াইতে পারেন তাহলে জিনিসটা আরেকটু ভালো হবে তারা বুঝবে যে আসলে যা পড়তেছে এর মধ্যে যে কতটা মানে কি যখন মিনিংটা বুঝবে তখন কিন্তু তারা নিজেরাই কিন্তু উপলব্ধি করতে তাদের জন্য সুবিধা হবে হ্যাঁ সেটা পারা যায় আসলে আমি তো এখনো মালানা হই নাই যে আমি কোন একটা মালানা লাইনে পড়াশোনা করব মানে পড়াবো আমি জাস্ট হাফেজ হয়েছি ওই সকল হ্যাঁ তারপর ক্লাস গুলো করতে পারবো কিন্তু আমার আসলে আমার জব হইব দুইটা জায়গায় একটা হলো ইমামতি ছোটখাটো একটা মসজিদে আর একটা মানে ফ্রি খানা ঘুরা দূরা ফ্রি খানা খামু আর যা বেতন পায়ে চলবো ওই দাড়ি টুপি ডাই ঘুরতে মানে এগুলো আমার কাছে পছন্দ লাগে না এখন কেন জানি

একটু নিচু লেভেলের হলেও আমি আস্তে আস্তে একটু মানবিক হয়ে গেছি এখন আমি মনে করি সব কাজ সমান সেই জন্য আমি আমি যদি ব্যবসায়ী হই আস্তে আস্তে একটা জায়গায় বসা পড়বো সবাই আমার চিনবো আবার আমি তাই চাইছি আমার এলাকার ছাইরা দূরে কোথাও গিয়া মানে লাইফ লিড করার জন্য যাতে আমি স্বাধীনভাবে থাকতে পারি কারোর সাথে ঝগড়ার সৃষ্টি না হয় আমার কারণে যাতে আমার আত্মীয় স্বজনের মান সম্মান অতিরিক্ত নষ্ট না হয় হ্যাঁ মানে এরকম ভাবে এই জন্য আমি জাস্ট আস্তে করে গ্রামটা সাইডা অন্যদিকে মানে মানে অন্যদিকে গিয়া থাকা খায়া নিজের মতো চলবো এই আর কি একটু স্বাধীনতা থাকবো এই মানে আমার সমস্যা আসলে আমার না আমার এই যে আমার সবাই খারাপ বলবে তারপরও আমি এগুলো মেনে নিতে পারি এখন যে ধরু বলুক আমার কি বলতেই পারে সে সবাই খারাপ বললে আমার কি একটা ন্যায় কুটি কুটি মানুষ যদি সেটা ন্যায় অন্যায় বলে সেটা তো ন্যায়ই থাকবে অন্যায় সে তারা বলুক আমার কিন্তু এটা আমি মেনে নিতে পারি কিন্তু আপনি যখন দেখেন কোন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট সে হচ্ছে যে আপনার চেয়ে বড় ইমানদার তখন আপনার কাছে কেমন লাগে ভাই কি বলবো তারা কি পড়াশোনা করছে আমি জানি না মানে মানে আমার হাসিও পায় কি বলবো আমার থেকে অনেক ইমানদার সব মানে ওদের ওরা কি পড়াশোনা করে আমি বুঝি না আমি একে মানে ওই ওই সকল চিন্তা ভাবনা যখন আসে আমি তো কে আয় হাই মানে এইটাও তারা এই জিনিসটা যেটা শিক্ষিত মানুষ ইজিলি নেয়

তখন মানে এটা আজীব লাগে আমার কাছে যে মানে তারা স্কুলে পড়াশোনা করলো ইতিহাস পড়লো বাল্য বছর পরে তারা বলতেছে বাল্য বিবাহ কোন সমস্যা না এটা যায় হতেই পারে এই যে মানে মানে কি বলবো মানে এত নাটক দিয়েও তাদের ব্রেন খোলে নাই এত শিক্ষণীয় ভিডিও দেওয়ার পরও বিটিভিতে এত শিক্ষণীয় দেখার মানে ধর্ম নেওয়া যায় ধর্ম নিয়েও কিন্তু মুভি হয়েছে

এবং এটা আমি নিজেই প্রিন্ট করব প্রিন্টার কিনা এবং বইটার মধ্যে শুধুমাত্র এই যে আমি কোনো নিজস্ব কোনো বক্তৃতা বক্তব্য দিব না এটার মধ্যে কারণ নিজস্ব বক্তব্য দিলে বলবো এই আমি ইসলামের বিরোধী বই খেলেছি বা এরকম আমি একটা প্রিন্ট করে একটা বানাবো এরকম যাই যে আসিফ মহিউদ্দিন ভাইয়ের যে ওয়েবসাইট বা আপনাদের যে ওয়েবসাইট এখান থেকে বাইচা বাইচা যেই রেফারেন্সগুলো আছে যেগুলো আসলে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে সহজ কথা যেটা যেটা মানুষ নিতে একটু টেনশন বুক করে বা একটু চিন্তা করে আর কি ওই সকল রেফারেন্সগুলা একত্র করে আমি একটা বইয়ের মধ্যে জাস্ট শুধু রেফারেন্সগুলা এই হাদিসগুলা মানে এখানে মনে করেন এই হাদিস যেভাবে আর আপনারা প্রমাণ দেন এই হাদিসগুলা এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে ভাবে একেরে কোন শব্দের কি কি অর্থ ছিল এখন কি শব্দ এই শব্দের অর্থটা এখন কি ব্যবহার করা হয় আগে কি ব্যবহার করা হইতো কি মিনিং আগে ব্যবহার করতো বা যারা আপনার এই যে ব্যাখ্যা দিছিল আচ্ছা তাফসির তাফসিরে যারা কি বুঝছিল এইভাবে ছোট কইরা আপনাদেরটাই আমি একটু বই আকারে ও আবার আমি সরাসরি আপনাদেরটা নিউ না আপনাদেরটা আবার আমি সঠিক ওয়েবসাইট থেকে নিয়ে ওইভাবে প্রিন্ট করবো এবং এভাবে কি আলাদা একটা বই তৈরি করার ইচ্ছা আচ্ছা সংশয়ের কি কোনো একটা বই আছে সংশয়ের একটা বই আছে ইয়া বিষয় নারী বিষয়ক একটা বই আছে আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলি যে আমার যে জুবায়ের যার নাম দিয়ে ঢুকছি সে কিন্তু সে সেও কিন্তু হাফেজ সে কিন্তু এখন বুঝ যায় এই জিনিসগুলো বুঝতে পারছে তো সে কিন্তু এখনো মানে মসজিদে আছে মানে পড়ায় নমস্কার এরকম অবাক আছে হ্যাঁ আমিও শুনছি এটা এরকম শুনছি আমি প্রথম শুনছিলাম শুনে আমি অবাক হইছি কিন্তু সে অবাক জায়গায় আমি এসে পড়ছি আচ্ছা ঠিক আছে হন আপনাদের লাইফ না শুনলে एक्चुअली ঘুমায় না আমার কেমন যেন ঠিক আছে জুবায়ের ভাই थैंक यू যুতোর জন্য আপনি আছেন হ্যাঁ ভাই আছি হাফেজ ভাই ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার যুক্তিগুলো শুনাই আসলে আমি এই একটা কোরআনে হাফেজ ईमानदार ব্যক্তি থেকে একজন মানে সৎ লোক হতে পারছি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হ্যাঁ নাউজুবিল্লাহ আরেকটা বিষয় হলো আমি অনেক আগে একবার আপনার সাথে যুক্তি একটা যুক্তি দিছিলাম যুক্তি হলো হলো যে ওই খেজুর আজবা খেজুর খাওয়ার পরে কোনো কাজ করবে না এরকম

আচ্ছা আর একটা হইলো যে তার সাথে তার সাথে আবার আজকেও কথা বললাম কালকে হঠাৎ করে আবার অনেকদিন পরে হঠাৎ করে একটু কথা বলছি তো তাকে আমি এই যুক্তিটা দিছি এই হাদিসটা দিছি এই হাদিসটা আমি উত্তর পাই নাই হাদিসটা হইল ওই যে একটা ভবিষ্যৎবাণী যেটা মানে রসিসুলাম বলছিল যে এই বাচ্চাটা বড় হইলে বৃদ্ধ হওয়ার পরে সে মারা মানে ধ্বংস মানে কেমন হয়ে দেবো কই কেমন তো হইলো না তখনই তো হিসাবে ইসলাম ধর্ম মিথ্যা প্রমাণিত হয়ে গেছে আবার নতুন করে মিথ্যা প্রমাণ করার কি দরকার হ্যাঁ ঠিক আছে কিন্তু পরে তারা বলবে মুসলিম থাকলে কিভাবে যুক্তিটা দিতাম তো ওইভাবে আমি ওই যুক্তি দিয়ে আবার নিজে নিজের চিন্তা করে দেি আসলে কাজ হয় না ফাইনালি তো কাজের না ঠিকই বলছেন ভাই আমিও যখন নাচতে ছিলাম তখন আমিও নিজের সাথে নিজেকে যুক্তি দিতাম নিজের মাথায় প্রশ্ন আসতো আবার নিজে নিজে বুঝ দিতাম এইভাবে যে এটা দিয়া এটা এমন হয়েছে হ্যাঁ আমাকে নবী কিন্তু রাজনৈতিক কারণে বিয়া করছে কিন্তু ইচ্ছা করে করে নাই পরে আবার হাদিস পরে দেখতাম যে না নবী তো লুচা ছিল মেয়ে দেখলে তার মাথা গরম হয়ে যেত তখন আবার নিজের বুঝ দিতাম পুরুষ মানুষ একটু তো হইতেই পারে আহ একটু তো গরম হতেই পারে মাথা কিন্তু পরে দেখি যারা দেখতো তারাই মাথা গরম হয়ে যায় তখন ভাবতাম যে আয় হায় কি কিসের ভিতরে বললাম আমি নিজের আর কত বুঝ দিব সেটাই আর কত তো আর কত বুঝ দেয়া যায়

আমি চাচ্ছিলাম আসলে সাধারণ মানে সাধারণ আচ্ছা ভাই একটু আমি যে সাধারণ মানে যে আমি যে চাপের মধ্যে ছিলাম নামাজ রোজা হত হুজুরদের এই কথা বা এরকম লাগছে না এই জন্য আমি চাচ্ছিলাম আস্তে আস্তে সাথে সাধারণ জীবনযাপন করতে কিন্তু তাদেরও ইমান আছে অবশ্যই তাদের সাথেও সকল কথা করা বলা যায় না কিন্তু সাধারণ একটা জীবনযাপন আমার খুব মানে এখন পছন্দ হচ্ছে মানে এরকম প্যান্ট শার্ট জীবনটা আমার কাছে ঠিক আছে অনেক ভালো লাগলো কথা বলে আবারও কথা হবে নিশ্চয়ই আজকে বিদায় জানাই হ্যাঁ

আমি শেষ মুহূর্তে মনে করেন পোল্ট্রি নিয়ে নিলাম আপনার সবাই জানলামি আমি জান্নাতে বেরিয়ে বিড়ি আসছি আর দুই কলে দুই না তো বিড়ি নাই ভাই সরি জান্নাতে মধু ফুকতে পারে বিড়ি পাবে না তবে ফার্জ ভাই এটা কিন্তু এটা কিন্তু অনেকেই বলে যে মরার আগে কালেমা পড়লিত বিশেষ করে আপনি দেখবেন যে বাংলা সিনেমাগুলোতে দেখাইতো না যে একদম শেষ মুহূর্তে যখন মারা যাচ্ছে তখন লাই বলে মানে আটকা চলে যায় হমন ছিল এত বদমাইশি করিস না ওই ওই লাই ল সবাই বলতে পারে না ওইটার জন্য তোর এখন থেকে প্রত্যেকদিন জিকির করতে হবে এইটা যদি তোর মুখে না আসে তাহলে কখনোই তুই ওই মরার আগ দিয়ে ওই ওই কথাটা বলতে পারবি না তো ফারেজ ভাই এটা যদি সত্য হয় আপনাকে কিন্তু প্রত্যেকদিন জিকির করতে হবে এটা নালে কিন্তু ওই হঠাৎ করে আসবে রেকর্ডারে শুনেন ভাই রেকর্ডারে রেকর্ড করে রাখবো এটা বাজায় রাখবো হ্যাঁ তাই তো বলবো না কানের সামনে বাজতে থাকবে বলবো কেমনে না সি ভাই এই শব্দের সাথে একটা ই পাওয়া যায় জানেন ধরেন যারা বয়স্ক তাদের গলায় এক ধরনের একটা ই থাকে একটা যে বাটনের সেন্সর থাকে হ্যাঁ ওইটা প্রেস করলে ধরেন আপনার 911 মানে অথবা যে ইমার্জেন্সিতে কল হয়ে যায় যদি ধরেন পড়ে গেল পড়ে গিয়ে ওই সেন্সরটাতে অটোমেটিক্যালি হয়ে যায় আপনার গলায় এরকম একটা